তো এটা আরেকটা পয়েন্ট। এন্ড এখানে জিসাসের পেইন্টিং করা আছে। খুব ন্যারো একটা সিঁড়ি আর কি। দেখি উপর থেকে কি ভিউ আসে। পুরো মেঘের উপরে একটা ক্রস আছে একদম উপরে। তো পেছনে একটা ওরকম ক্রস ছিল। অ্যান্ড আমরা ফার্স্টে উপরে যাচ্ছি। এটা একটা ছোট একটা ট্রেল টাইপের। ওই যে উপরটা, এই ট্রেলটা খুব একটা উঁচু না, অল্প একটু। দেখি উপর থেকে কি দেখা যায়। আপাতত আমার বাঁদিকে প্রচণ্ড রোদ অ্যান্ড ডান দিকে মেঘে ঢাকা পুরো। উপর থেকে নিচের রাস্তাটা খুব সুন্দর লাগছে দেখতে। তো উঠে গেছে উপরে। উপরে বড় বড় ইয়ে আছে পাথর। কোথায়? এর উপরে উঠবো, একদম একদম টপে উঠবো এখানকার। যত উপরে উঠছি তত আরও জায়গাটা ন্যারো হয়ে যাচ্ছে। আর আপাতত মনে হচ্ছে রাস্তাই নেই, এরকম অবস্থা। আমাদের মধ্যে ফুচু আমার সবার আগে উঠে গেছে অ্যান্ড বাপ্পা পিছনে আছে সব থেকে। অনেকটা স্টিফ জায়গাটা, পুরো মনে হচ্ছে জঙ্গল সাফারি করছি একেবারে। জোক আছে কিনা জানি না, জোক থাকবে না এরকম জায়গায়, যদিও সাপ টাপ থাকতে পারে। হুজম আর যেও না। এখানে এত কালারফুল প্রজাপতি আছে যে আমি কি বলবো, জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে উড়ে চলে যাচ্ছে, তাই আমি রেকর্ড করতে পারছি না। বাট এত কালারফুল মানে এত বিউটিফুল, কিছু বলার নেই। বাপ্পা আসছে এখনও নিচ দিয়ে। অ্যান্ড ফুচু মামা অত দূর উঠে গেছিলো, বাট ওখানে আর সেরকম রাস্তা নেই, তাই বেশি উপরে উঠছি না আমরা। বসা জায়গা আছে নিচে। কোনটা দিয়ে যাব? ওটা দিয়ে ঘুরে? না না, এটা দিয়ে এদিক দিয়ে যাস না, ভুল করে উপরে উঠবি। এটা দিয়ে উঠবো? ওদিক দিয়ে উঠতে পারে। জুতা খুলে উঠলাম। উঠিস না রে, এতক্ষণ যে জায়গাটায় ছিলাম মানে এই পাথরটার ওই সাইডটা, এটা আর একটা সুইসাইড পয়েন্ট। আর এখান থেকে যা ভিউ, এটা বলে বোঝানো যাবে না। তো টাইম হয়ে গেছে এই জায়গাটাকে বাই বাই বলে দেওয়ার। অ্যান্ড প্রচণ্ড রিস্কি অ্যান্ড স্লিপারি একটা প্লেস। তো যদি কেউ আসো তো অবভিয়াসলি সাবধানতার সাহায্যে আসতে হবে অ্যান্ড বেশিক্ষণ থাকা যাবে না। বাট এখান থেকে যা ভিউ, দ্যাটস ওয়ার্থ ইট। প্রচণ্ড ভালো লাগলো এই সুইসাইড পয়েন্টটা, বাট প্রচণ্ড রিস্কি। অ্যান্ড খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি ওখান থেকে। তো সেগুলো দেখার জন্য ফলো মি অন মাই ইনস্টাগ্রাম, আমার পার্সোনাল ইনস্টাগ্রাম হ্যান্ডেল। অ্যান্ড আমার ফটোগ্রাফিক অ্যান্ড ফুডি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডু চেক দেম আউট। আমরা এতক্ষণ ছিলাম ওই সাইডে, একদম ওই উঁচুতে। ওখান থেকে ট্রেক করে ওখানে সেই সুইসাইড পয়েন্টটা, দেন ওখান থেকে নেমে এখন এখানে আছি। আর এর সামনে এই ক্রসটা জিসাস ক্রাইস্টের। বাট এইদিকের ভিউটা দেখো জাস্ট, ও असाधारण कांचनजंगा ओई साइडे ओई सुइसाइड पॉइंटটা থেকে কাঞ্চনজঙ্ঘার বেশ ভালো একটা ভিউ আছে। বাট আমরা যখন ছিলাম তখন মেঘে ঢাকা ছিল তো দেখা যাচ্ছিল না, এখন হালকা হালকা করে পরিষ্কার হচ্ছে। বাট নিচেরটা দেখো, দারুণ একটা ভিউ। ওদিকে পাইন ফরেস্ট আর মিডল দিয়ে রাস্তা আর আশেপাশে কোনো গাড়ি নেই আর ওয়েদার একদম সেক্সি। ওটা শুরু করলাম, সিঁড়িগুলো খুব ন্যারো আর অনেকটা উঁচু। মা গো, ওখানে অতটা ট্রেক করে এলাম অ্যান্ড এখানে এতটা। সকাল থেকে এখনও যেটা আমার গোল মানে 10,000 স্টেপস সেটা হতে বেশিক্ষণ নেই, 7,000 অলরেডি হয়ে গেছে। এখন সামনেরটা এই রকম, আর কোনো সিঁড়ি নেই, একদম উঁচু। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে হনুমান মন্দির। কিছুটা উঠলাম, আরও কিছুটা রাস্তা বাকি আছে উঁচু, একদম ওইখানে দেখা যাচ্ছে আমাদের হনুমান মন্দির। জয় বজরংবলী, হোক একবার বাপ্পা জয় বজরংবলী, জয় বজরংবলী। অনেকটাই উঁচু, নিচ থেকে দেখেই মনে হচ্ছে এরকম, বাট অনেকটা উঁচু। তো ওখানে জুতো খুলতে হবে মন্দির ওখানে, বাট তার আগে এখানে একটা নিচে নামার রাস্তা আছে যেটা পুরো শ্যাওলাতে ভর্তি, এখানে নামলে শিওর স্লিপ কেটে একদম নিচে। তো এটা হচ্ছে হনুমান মন্দির, আর এখান থেকে এইভাবে সোজা তাকালে ওই ওপরে হচ্ছে ডেলো, ওই যে ওইটা, অ্যান্ড তার নিচে হচ্ছে এই জায়গাটা, এই যে ক্রসটা আছে এইখানে আমরা গিয়েছিলাম, এই যে ক্রসটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। দেন এইটা দিয়ে ঘুরে ওই নিচটা দিয়ে ঘুরে 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 এইখান দিয়ে উপরে এলাম, অ্যান্ড এখানে আরও বসার জায়গা আছে 1 2 3 ওরকম। আমরা ওই জায়গাটায় গিয়ে বসি একটু। কুচু মামার কথা অনুযায়ী আমরা ভালো রাস্তাটা দিয়ে না নেমে এই শ্যাওলা মার্কার রাস্তাটা দিয়ে নামছি। ভগবান, পুরো শ্যাওলা মার্কার রাস্তা। এখন অবধি তিনটা জায়গার মধ্যে কোনটা ভালো লাগে তোমার সব থেকে বেশি? প্রথমের প্লেসটাই। কোনটা? ওই যে মেঘলা আকাশ, ওই যেখানে জিজাস ক্রাইস্টের ওই জায়গাটা ছিল, ওই জায়গাটা বেশ ভালো। ওখানে সুইসাইড পয়েন্টটাতে কয়েকটা ছবি নিয়েছি, ওটাই ভালো। আর এই হনুমান মন্দিরটাও ভালো লাগলো, খুব সুন্দর। বাট আফসোস যে আমাদের এবার আর ডেলো পার্কটা ঘোরা হলো না। ঠিক আছে, কোই বাত নেই। সামনে এখানে আবার ল্যান্ডস্লাইড হয়েছে অল্প একটু, না? এই জায়গাটা অসাধারণ ভিউ আসছে এই পাশে। आप लोगों का कितना मजा है पहाड़ में रहते हो, वेदर कितना अच्छा है यहाँ पे, सब एनर्जी बढ़िया है, फेस का क्वालिटी बढ़िया है। हाँ, फेस का क्वालिटी बढ़िया है, मतलब सब तंदुरुस्त है ना एकदम। वो जो जब सर्दी आता है तब नहाते हो? नहाते हो सच में? हाँ, हफ्ते में एक बार। हाँ सर्दी में हफ्ते में एक बार, कोई कोई तो 15 में भी नहाता है। এখন বাজে 11:30 আর এখন অলরেডি দুপুর হওয়া শুরু করলো, আর এখানে ঠান্ডা বাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। সামনেরটা অন্ধকার হতে শুরু করে দিয়েছে অ্যান্ড মেঘ ওই যে উপর দিয়ে আসছে। এই রাস্তাটা একদম স্মুথ। পাইন ডার্ক ফরেস্ট মে আ রহা হ্যায়, সামনে পাইন ফরেস্ট না? পাইন কাটু সব ডার্ক ফরেস্ট, ওই যে উপরে পাইন ফরেস্ট সব 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 সব। বেস্ট ভিউ, বেস্ট। ওকে, তো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। এখন কারেন্টলি আমরা আছি আলগাড়া বাজারে, অ্যান্ড আমরা আবার প্ল্যান বানালাম যে আমরা একটু লাভা ঘুরে আসবো, লাভা অ্যান্ড রিশপ। তো এখান থেকে লাভা কত কিলোমিটার বলে দাদা? 15। তো এখান থেকে লাভা 15 কিলোমিটার। তো এটা সাডেনলি প্ল্যান হলো, আগেরটাও মতনই। তো যাই লাভা থেকে ঘুরে আসি, অ্যান্ড ওখানে কীরকম এখন সিচুয়েশন সব দেখাচ্ছি নেক্সট ভিডিওতে, স্টে টিউনড। তো এই পয়েন্টটা থেকে এই ওপরে হচ্ছে রিশপ, বাট আমরা যাবো এখন আপাতত এই সাইডটায়, এদিকটা হচ্ছে লাভা। এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স আর হ্যাপি ডেন্ট এসব কিনে নিয়েছি, আবার লাভা থেকে দেখা হচ্ছে। ল্যান্ডস্লাইডে এই জায়গাটা মোটামুটি ধসে গেছিল, तो एखाने एखन रिकवरी काज होच्छे पुरो एई साइडटाय आपातत आमरा अनेक दूर चले एसेछि एखान थेके लाभा आरो मोटामुटी 3 থেকে 4 কিলোমিটার होबे मैक्स टू मैक्स। तो लाभा जाओयार मिडिले एकटा जायगाय दाঁড়ালাম एखाने एकदम झर्णार जल आसছে ऊपर थेके। तो एकटु मुखटा धुए नि कारण मुखेर मধ্যে प्रचुर इचिंग होच्छे एतक्षण धरे जार्निते अवस्था खराब हो गेছে। ओह बीभत्स ठंडा जल। A few moments later लावा पहुंचे गेছি আর জাস্ট মনে পড়ছে সেই দিনগুলো যে আজ থেকে 2 বছর আগে এখানে এসেছিলাম আমি আর একটা বন্ধু বাইকে আমার দাও এন্ড এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো এটা হচ্ছে লাভা বাজার আর এটা পিছনে লাভা মনাস্ট্রি যেটা এখন বন্ধ আছে আনফরচুনেটলি। মানে আমাদের আজকে দিনটা এরকমই যাচ্ছে কোভিড অ্যান্ড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য অনেক জিনিসই বন্ধ আছে অনেক জায়গায় যেখানে লোকজন বেশি যাতায়াত করে। তো এখানে অনেক রেস্টুরেন্ট আছে বাঙালি রেস্টুরেন্টের এখানে কোনো অভাব নেই পরপর সবই বাঙালি রেস্টুরেন্ট। আপাতত উপরের দিকটা আমরা একটু ঘুরে এলাম আর এবার একটু সামনের দিকটা যাই দেখি কিছু পাওয়া যায় কিনা। খুব একটা খিদে পেয়েছে বেশ। এখানে বেশিরভাগ রেস্টুরেন্টেই चिकेन और फिश नहीं अवेलेबल ओनलि भेज बाट हमें भेज किछु खाबो ना ओपरे देखी कोनो रेस्टुरेंटे किछु पावा जाए किना और ना होले एखाने खाबो ना ओई 3 রাস্তা जेटा मोड़ देखालाम ओइखाने किछु एकटा खाबो रिसप जाओयार पथे। ओए सॉरी सॉरी भाई सॉरी गॉड হাস পিছনে লেগে গেছে প্যাক 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 করতে করতে চলে এসছে। সরি ওদেরকে ডিস্টার্ব করার জন্য। আপাতত সামনে কিছুই নেই এখানে খালি এই সিনারি ছাড়া আর কিছু নেই। তো এটাই সেই লাভা বাজার বাট লাস্ট টাইম আমরা ছিলাম ওইখানটা থেকে যে ইয়েটা দেখা যাচ্ছে হোটেলটা ওই হোটেলটাই অ্যান্ড এর নিচেও অনেক বাজার আছে। এখানে দেখার মতো খাস সেরকম কিছু নেই জাস্ট ওয়েদারটা আর চারপাশের ভিউটাই এটাই। আপাতত এখানে মনাস্ট্রি ছিল যেটা বন্ধ। তো লাভাতে তো ঘোরা হয়ে গেল অ্যান্ড খাবার সেরকম কিছু পেলাম না। তো এখন আমরা যাচ্ছি রিসপে অ্যান্ড রিসপে গিয়ে কিছু খাবো। পুরো অন্ধকার একটা জায়গা এখানে অনেক কিছু খাবে বাট আমি একটা আলু পরোটাই খাবো। তো আমরা আলু পরোটা বলেছিলাম অ্যান্ড এটা হচ্ছে এখানে আলু পরোটা দেখে আমার একটা ফালের মতো লাগছে অ্যান্ড তার সাথে সস অ্যান্ড কিছু একটা ঝাল আছে সস দিয়ে খেয়ে দেখি আলু পরোটা পুরো ফালের মতো দেখতে একদম। Currently we are at Rishyap but ব্যাপার হচ্ছে বাইরে হেভি বৃষ্টি হচ্ছে তো রিসপ আই গেস এবার মিস হয়ে গেল। দেখো রিসপ এসেছি আর ঘুরবো না এটা তো হতে পারে না। বাইরে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে ড্রাইভার দাদা ছাতা নিয়ে বেরিয়ে গেছে আশেপাশে একটু ঘুরতে। এটা একটা এখানকার হোটেল নাম তো বললো হোটেল সোনার বাংলা বাট মনে হয় না সোনার বাংলা হোয়াট এভার বেশ প্রাইসি হোটেল। রিসপ আমি আগে একবার এসেছি বাট এই বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগছে দেখি নিচ থেকে খুব ভালো বলে ভিউ আছে একটা নিচটা অনেকটা নিচু ঘুরতে হবে গামছা নিয়ে। দেখো আমি তো ছাতা নিয়ে এসেছি আর আমি গামছা নিয়ে চলে এসেছি ঘুরতে হবে এক কথায়। এই যে বাপ্পা এতক্ষণ ফোন ঘাটছিল ফোন নিয়ে প্রচুর নাড়াঘাটা করেছে যখন দেখলো যে আমি গামছা নিয়ে বেরিয়ে গেছি ও খালি পায়ে বেরিয়ে গেছে কিচ্ছু করার নেই এখন দেখতে হবে মোট কথা। দেখি সামনেরটায় কি আছে মিস্টার এখান থেকে ভিউটা বেশ ভালো আর সেরকম কিছু এই সাইডটায় নেই। বৃষ্টি জাস্ট আধা ঘন্টার মতো হলো আমরা ওই খেয়ে দিয়ে বেরোলাম তখন বৃষ্টি শুরু হয়েছিল আর এতক্ষণ পর্যন্ত হলো এখন বৃষ্টিটাও কমে গেছে কিচ্ছু নেই এখন পুরো ওয়েদার আবার আগের মতো হয়ে গেছে। পাহাড়ে এরকমই যখন তখন বৃষ্টি শুরু হয় আবার যখন তখন বৃষ্টি চলেও যায়। गुड आफ्टरनून गाइज। तो आमरा कालिम्पोंग रिटार्न करे गेছি। ऋषभে प्रचंड বৃষ্টি হওয়ার পর যখন ওয়েদার ঠিক হয়ে গেল তারপরে আমরা গাড়িতে উঠে এখন জাস্ট কালিম্পংয়ে নামলাম 4টে বাজে। আর এখন এখানকার একটা রেস্টুরেন্ট আছে আদিত্য হোটেল বলে, এখানে এখন দেখি কি পাওয়া যায়। প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে হবে। আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন থালি, আর চিকেন থালিতে রাইস, স্যালাড, আলু ভাজা, চাটনি, চিকেন एंड लेबू दिए गलो। এখন এটা কিসের তরকারি দাদা? বাঁধাকপি আলু মটর। আচ্ছা, বাঁধাকপি আলু মটরের তরকারি আর ডাল, ব্যাস এটুকুই। অনেকদিন পর বাঁধাকপি তরকারি খেলাম, বেশ ভালো লাগলো। এন্ড আলু সিদ্ধ, কেমন যেন বাড়ি বাড়ি ফিলিংস আসছে আমার। এই রেস্টুরেন্টটা ডেফিনেটলি ওই রেস্টুরেন্ট থেকে অনেকটা বেটার। অ্যান্ড চিকেন থালি প্রাইস নিল 120 করে অনলি। আর একটা জিনিস অবাক লাগলো যে চিকেন কারিটাও রিফিল করে দিল আর কি। তো এটা সেই জায়গাটা, সেই রোডটা, ওখান থেকে নিচে জাস্ট নিচে নামতে হয়। নেক্সট টাইম এখানে এলে এখানেই খাবো। A few moments later পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। অ্যান্ড উই গট দ্য টিকিট। আর এটা লাস্ট বাস, মানে 4:30টার বাস এটা, এরপর আর কোনো বাস নেই। কোনটা সিট?